আসসালামু আলাইকুম। এ যেন মরণ খেলায় মেতেছে ইরান পশ্চিমা জোট। একদিকে ইরানকে মুছে দিতে পশ্চিমা জোটের ষড়যন্ত্র, অন্যদিকে পশ্চিমাদের রাতের ঘুম হারাম করতে ইরানের নির্ঘুম প্রহরা। এবার একটি কিংবা দুটি নয়, একসঙ্গে চারটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের ঘোষণা দিয়েছে ইরান। আদতে বিদ্যুৎ কেন্দ্রের কথা বললেও পারমাণবিক বোমা তৈরির সব আয়োজন সম্পন্ন করেছে মুসলিম দেশটি। এর মধ্য দিয়ে পারমাণবিক বোমা বানানোর মিশনে কয়েক ধাপ এগিয়ে গেছে ইরান। শুধু তাই না, এই ঘোষণা বাস্তবায়ন হলে 100 বা 200 নয়, কয়েক হাজার পরমাণু অস্ত্রের মালিক হবে ইসরায়েল যুক্তরাষ্ট্রের চিরশত্রু এই দেশটি। আন্তর্জাতিক পরমাণু কমিশনের সকল নিষেধাজ্ঞা সত্ত্বেও কাউকেই যেন কেয়ার করছে না ইরান। ইউরেনিয়াম মজুত করে পশ্চিমা জোটকে ব্যাপক চিন্তায় ফেলেছে দেশটি। বলা হচ্ছে ইরানের পারমাণবিক অস্ত্র নির্মাণের কাজ যতই এগোবে ততই ধ্বংসপ্রাপ্ত হওয়ার দিকে ধাবিত হবে ইসরায়েল, সেই সাথে আতঙ্কে থাকবে পরাশক্তি যুক্তরাষ্ট্র। জর্ডানের টাওয়ার 22 নামের মার্কিন গোপন ঘাঁটিতে ইরানপন্থী মিলিশিয়াদের ড্রোন হামলায় 3 মার্কিন সেনা নিহত ও 40-এর অধিক সেনা আহতের পর তীব্র উত্তেজনা চলছে তেহরান ওয়াশিংটনের মধ্যে। ইতিমধ্যে ইরানি সামরিক স্থাপনায় হামলার অনুমতি দিয়েছে মার্কিন সরকার, পাল্টা হুমকি দিয়ে রেখেছে ইরানও। ইরানি প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি করে বলেন যুদ্ধ শুরু করতে চায় না ইরান, তবে হামলা করা হলে কঠোর জবাব দেবে তারা। এমন তীব্র উত্তেজনার মধ্যেই ইরান ঘোষণা করল তারা আরও 4টি পরমাণু কেন্দ্র নির্মাণ করছে। বিশ্লেষকরা বলছেন মূলত ইরান এর মাধ্যমে বিপুল পরিমাণে পরমাণু অস্ত্র বানানোরই ইঙ্গিত দিচ্ছে, কারণ পরমাণু শক্তি ব্যবহার করে বিদ্যুৎ তৈরির কথা বললেও ইতিমধ্যে দেশটিতে প্রচুর পরিমাণে প্রাকৃতিক জ্বালানি শক্তি রয়েছে। বলা হচ্ছে যে পরিমাণ গ্যাস ও তেলের মজুদ আছে ইরানে তা দিয়েই 150 থেকে 200 বছর অনায়াসে চলতে পারবে দেশটি। অথচ এই প্রাকৃতিক জ্বালানি বাদ দিয়ে পরমাণু জ্বালানি ব্যবহারের দিকে ঝুঁকছে ইরান। এখানে সন্দেহের ডানা বেঁধেছে পশ্চিমা শত্রু দেশগুলোর কাছে। ইরান বলছে রাজধানী তেহরান থেকে প্রায় 1150 কিলোমিটার দক্ষিণে পূর্ব উপকূলের বন্দর নগরী সিরিকে নতুন এই 4টি কেন্দ্র তৈরি করছে। প্রতিটি কেন্দ্রে বছরে 35 টন পারমাণবিক জ্বালানি ব্যবহার করবে বলে ধারণা করা হচ্ছে। 2041 সালের মধ্যে 20,000 মেগাওয়াট পারমাণবিক শক্তি উৎপাদন করতে চায় ইরান। তবে সবচেয়ে চাঞ্চল্যকর তথ্যটি হচ্ছে এই 20,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে যে পরিমাণ ইউরেনিয়াম প্রয়োজন হবে তা দিয়ে অনায়াসে 1800 থেকে 2000 পরমাণু অস্ত্র তৈরি করা সম্ভব। অর্থাৎ ইরান যদি এই বিদ্যুৎ উৎপাদনের অজুহাতে এই পরিমাণ ইউরেনিয়াম জমা করতে পারে তাহলে তা দিয়ে সহজেই কয়েক হাজার পরমাণু বোমা বানাতে পারবে। আর এই ভয়ই করছে মূলত যুক্তরাষ্ট্র ইসরায়েল, কারণ ইসরায়েলও কিন্তু তাদের পরমাণু অস্ত্রের কথা প্রকাশ্যে স্বীকার করে না। মূলত তারাও এসব বিদ্যুৎ তৈরি অজুহাতে তাদের পরমাণু অস্ত্র বানিয়েছে। বর্তমানে ইরানের 1000 মেগাওয়াট শক্তি উৎপন্ন একটি সক্রিয় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে, যা 2011 সালে রাশিয়ার সহায়তায় নির্মাণ করা হয়েছে। এছাড়া ইরাকের পশ্চিমাঞ্চলীয় সীমান্তবর্তী খুজেস্তান প্রদেশে 300 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন আরও একটি পারমাণবিক কেন্দ্র তৈরি করেছে দেশটি। ইরানের নতুন এই প্রকল্প বাস্তবায়নে প্রায় $20 বিলিয়ন ব্যয় হবে, সেই সাথে 4,000 মানুষের কর্মসংস্থান তৈরি হবে। জাতিসংঘের আণবিক পর্যবেক্ষণ সংস্থা গত বছর বলেছিল অস্ত্র তৈরির উপাদান সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদনের হার বাড়িয়েছে ইরান। ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে বলে দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমারা, আর ইরান তা অস্বীকার করে আসছে। ইরানের পারমাণবিক শক্তিধর হওয়ার বাসনা বেশ পুরনো। তাদের এই পরমাণু কর্মসূচি নিয়ে পাশ্চাত্যের দেশগুলোতে অনেক আলোচনা সমালোচনা হয়। পশ্চিমাদের কথার পিঠে ইরান বলে যাচ্ছে তাদের পারমাণবিক চুল্লি শুধুমাত্র বিদ্যুৎ ও জ্বালানি খাতে শান্তিপূর্ণভাবে ব্যবহার করার জন্য, কিন্তু এরকম স্বীকারোক্তির সাথে পশ্চিমা দেশগুলো একমত হতে পারে না। ইরানের এই পারমাণবিক বিষয় নিয়ে বিশ্ব মিডিয়া মাঝে মধ্যেই সরগরম হয়ে ওঠে। ইরান প্রাথমিকভাবে 1950 সালে যুক্তরাষ্ট্রের সহায়তায় পারমাণবিক কর্মসূচির সূচনা করে পরবর্তীতে 1957 সালে শান্তিপূর্ণ পারমাণবিক জ্বালানি ব্যবহার বিষয়ক একটি চুক্তিতে দুই দেশ সম্মত হয়। এর ফলশ্রুতিতে ইরান 1959 সালে তেহরান বিশ্ববিদ্যালয়ে নিউক্লিয়ার রিসার্চ সেন্টার প্রতিষ্ঠা করে। মজার বিষয় হল ইরানের নানা খাতে বাঁধ সাধা যুক্তরাষ্ট্র এতে 1967 সালে 5 মেগাওয়াটের নিউক্লিয়ার সরবরাহ করে। পরের বছর 1968 সালে ইরান নিউক্লিয়ার নন প্রলিফারেশন চুক্তিতে স্বাক্ষর করে। 1975 সালে ইরান পারমাণবিক কেন্দ্র বোশেহর প্রতিষ্ঠা করে। ইসরায়েলের সাথে ইরানের একসময় ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল। পশ্চিমা সংস্কৃতি আর তৎকালীন হাল ফ্যাশনের দেশ ইরানকে
ইসরায়েল পারমাণবিক ওয়ারহেড স্থাপনযোগ্য ক্ষেপণাস্ত্র দিতে চেয়েছিল। কিন্তু সেই ক্ষেপণাস্ত্র ইরানে পৌঁছার পূর্বে দেশটিতে ইসলামিক বিপ্লব ঘটে যায়। 1979 সালে ইরানে ইসলামী বিপ্লব সংঘটিত হয়। ইরানের মডারেট সরকার প্রধান রেজা শাহ পাহলভি পালিয়ে বাঁচেন। ক্ষমতায় বসেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে ঘোষণা আসে ইসলামী পারমাণবিক কর্মসূচির বৈধতা নেই। পরে দেশটির সকল পারমাণবিক চুল্লি ধ্বংস করা হয়। ইরানে ইসলামী বিপ্লবের পর থেকে দেশটির সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কের অবনতি ঘটতে থাকে। 1980 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের মদদে সাদ্দাম হোসেন ইরান আক্রমণ করে বসেন। যুদ্ধে সাদ্দাম হোসেন ইরানিদের উপর বিষাক্ত গ্যাস প্রয়োগ করেন। পক্ষান্তরে ইরান তাদের নিজেদের অস্ত্রশস্ত্রে ইরাকিদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। শেষে আল জিয়ার্স চুক্তির মাধ্যমে যুদ্ধের অবসান ঘটে। ইরানের নীতি নির্ধারকরা তখন নিজেদের অস্ত্র গোলাবারুদ নিয়ে চিন্তায় পড়ে যান। অপরদিকে মার্কিন যুক্তরাষ্ট্র ইরান বিরোধী নীতি অব্যাহত রেখে চলছে। এই পরিস্থিতিতে ইরানের পক্ষ থেকে ঘোষণা আসে যে ইহুদিবাদী ইসরায়েল তাদের প্রধান শত্রু। ধর্মীয় নেতাদের নতুন করে ফতোয়া আসে আত্মরক্ষার্থে পারমাণবিক অস্ত্র তৈরি করা যাবে। এরপর থেকেই ইরান পুনরায় পারমাণবিক কর্মসূচি শুরু করে। ইরান নিউক্লিয়ার নন প্রলিফারেশন চুক্তিতে স্বাক্ষরকারী দেশ হয়েও 1984 সালে চীন ও পাকিস্তানের সহায়তায় ইস্পাহান নগরীতে পারমাণবিক গবেষণা কেন্দ্র চালু করে। দুবাই শহরে একটি গোপন সভায় তিনজন ইরানি, দুজন পাকিস্তানি ও তিনজন ইউরোপীয় মিলিত হয়। কথিত আছে এই গোপন সভায় পাকিস্তানের পারমাণবিক বোমার জনক ডক্টর আব্দুল কাদির খান উপস্থিত ছিলেন। ইরান ইউরোনিয়াম সেন্ট্রিফিউজ এবং অন্যান্য যন্ত্রাংশ সংগ্রহেও নেমে পড়ে এবং সেই অনুযায়ী তাদের গতিপথ তৈরি শুরু করে। ইরান নিজেদের চেষ্টায় তাদের কৌশলগত প্রযুক্তি খাতগুলোতে এগিয়ে নিয়ে গেছে। বিশেষ করে ইসলামী বিপ্লব ও পশ্চিমা নিষেধাজ্ঞার পর থেকে ইরান চেয়েছে স্বাবলম্বী হতে। তারা সেই পথে অনেক দূর এগিয়েও আছে। অস্ত্র, অস্ত্রের উপকরণ, ড্রোন তৈরির মতো বিষয়ে ইরান সাফল্য দেখাচ্ছে। পারমাণবিক প্রযুক্তির ক্ষেত্রেও ইরান তাদের নিজেদের বিজ্ঞানীদের কাজে লাগাচ্ছে, নিচ্ছে গোপনীয়তার নীতি। তবে 90-এর দশকে ইরানের দুটি খবর খুব আলোচিত ও সমালোচিত হয় এবং তা বিশ্ব মিডিয়ার বদৌলতে সবদিকে ছড়িয়ে পড়ে। একটি হল রাশিয়ার সাথে ইরানের বুশেহর পারমাণবিক চুল্লি নির্মাণের চুক্তি, অপরটি চীনের সাথে দুটি ছোট চুল্লি নির্মাণের চুক্তি। 1998 ও 2002 সালে ইরানের পরমাণু কর্মসূচির এই গোপন খবর সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি সিআইএর মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে চলে যায়। সবাই ধারণা করতে থাকে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির রাসায়নিক প্রভাবক হিসেবে পরিচিত পোলোনিয়াম 210 উৎপাদন করছে এবং রাশিয়ার কাছ থেকে পারমাণবিক বোমা তৈরির অনুঘটক ডিউটেরিয়ামের ক্রয়ের চেষ্টা করছে। পশ্চিমা বিশ্ব তখন বলতে থাকে ইরান পাকিস্তানের পরমাণু বিজ্ঞানী ডক্টর আব্দুল কাদির খানের কাছ থেকে চীনের বোমা তৈরির পরিকল্পনা সদৃশ এক ডিজাইন ও গাইডলাইন পেয়েছে এবং সেই অনুযায়ী তাদের কার্যক্রম পরিচালনা করছে। যখন ইরানের পরমাণু কর্মসূচি অনেক দূর এগিয়ে যেতে লাগল, তখনই যুক্তরাষ্ট্র ও ইসরায়েল নড়ে চড়ে বসে। জর্জ ডব্লিউ বুশ ইরানকে শয়তানের অক্ষশক্তির অংশ বলে আখ্যা দিয়ে বসেন। তারা তাদের লক্ষ্য ঠিক করে ইরানকে কোনোভাবেই পারমাণবিক শক্তিধর দেশ হতে দেওয়া যাবে না। তারা যুদ্ধ এড়িয়ে গোপন মিশনে নামে। 2006 সালে ইরানের পারমাণবিক কেন্দ্রে একের পর এক বিস্ফোরণ ঘটতে থাকে। এই ঘটনার জন্য ইরান আমেরিকা ও ইসরায়েলকে দায়ী করে। এরপর আরও কয়েকটি সাইবার হামলা চালিয়ে ইরানের পরমাণু কেন্দ্রের ক্ষতি করে ইসরায়েল যুক্তরাষ্ট্র। এমনকি গুপ্ত হত্যা চালিয়ে বেশ কয়েকজন বিজ্ঞানীকে হত্যাও করা হয়। তবে এত কিছুর পরেও থেমে নেই ইরান।